এই ভিডিওতে আপনাদের দেখাবো প্যাকাসজ অবলক মেশিন কন্ট্রোল বোর্ড মানে গার্মেন্টস সুইং মেশিন কন্ট্রোল বোর্ড ডি থ্রিপল টু মডেল ঠিক আছে এই কন্ট্রোল বোর্ড মূলত পাওয়ার নাই পাওয়ার আসে না পাওয়ার আসে না কী কারণে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি উপরের কাবার খুলে নিয়েছি তারপর জ্যাকগুলো খুলে নেই ঠিক আছে জ্যাকগুলো খুলে নিয়ে আপনাদের দেখাই নাই যে পাওয়ার আসে নাই মানে ইলেকট্রিক লাইনে দিয়ে আপনাদের দেখায় নাই আপনারা এটাই তো মনে করবেন দেখতে পাচ্ছেন এখানে পুড়ে গেছে ডিসপ্লের সাইড দিয়ে পুড়ে গেছে যেহেতু পাওয়ার নাই আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এই জ্যাকগুলো আগে খুলে নেব ঠিক আছে মেশিনে আপনার ওভারলক মেশিনে এই বোর্ডগুলো ইউজ হয় আবার আপনার ফ্লাডলক মেশিনগুলোতে এই বোর্ড ইউজ হয় দেখতে পাচ্ছেন এটা ফিউজ এই ফিউজটা পুড়ে গেছে দেখেন আমি ফিউজটা উঠাচ্ছি দেখেন এই যে ফিউজটা কিন্তু পুড়ে গেছে তার মানে আপনাদের বুঝতে হবে যে ফিউজ পুরা মানে শর্ট সার্কিট হইলেই আপনার ফিউজ কেটে যায় ওভার ভোল্টেজের কারণে আপনার ফিউজ কেটে যায় এটা তো আমরা সবাই জানি যখনই এক যখনই ওভার ভোল্টেজ হয়ে যায় সেইখানে আপনার ফিউজ থাকলে ফিউজ কেটে যায় আর অন্য অন্য পার্টসগুলো অনেক সময় ক্ষতি হয়ে যায় আমার এইখানে আমি দেখি জ্যাকগুলো খুলেন এই যে এইখানে দেখেন একটা পি এইখানে ভেরিস্টর একটা খারাপ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ফুটে গেছে ভেরিস্টরটা ফুটে একবারে মানে বের হয়ে গেছে তা আমরা আমি দেখলাম যে এই যে বেরিস্টর ফুটে গেছে আমি দেখলাম একটা ফিউজ গিসে আর ভেরিস্টর গিসে আর বাকি যে পার্টসগুলো আছে এগুলো এখন আমি মানে মানে দেখা যাচ্ছে ভালো আছে জাস্ট এই দুইটা আগে আমাকে চেঞ্জ করতে হবে যেহেতু এই দুইটা নষ্ট হয়ে গেছে একটা ফিউজ নষ্ট হয়ে গেছে আর একটা ভেরিস্টর ফুটে গেছে তার মানে আমার সর্বপ্রথম যেগুলো পার্টস ফুটে যাবে সেই পার্টসগুলো আগে রিপেয়ার করতে হবে আগে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে আদার্স সাইডটির কাজগুলো পরে করতে হবে মূল কথা আমার এই বোর্ডের পাওয়ার আসে না আগে আমাকে পাওয়ার আনতে হবে পাওয়ার আনার পরে আমাকে অন্য অন্য সেকশন যদি কোনো ত্রুটি থাকে সেই কারণে অন্য অন্য সেকশন আমাকে দেখতে হবে তাহলে আমি কি করবো আগে ফিউজটা লাগাবো ফিউজটার পরে ভেরিস্টরটা লাগাবো ভেরিস্টার লাগানোর পরে আমি পাওয়ার দিয়ে দেখব আমার পাওয়ার অন হয় কি না অন যদি না হয় তাহলে আমাকে আরও সেকশনগুলো ঘাঁটতে হবে পাওয়ার সেকশনটাই ভালো করে ঘাঁটতে হবে দেখেন আমি বোর্ডটা খুলে নিচ্ছি কারণ বোর্ড যদি আমি খুলে না নেই সেই কারণে খুলে না নিলে কিন্তু আমি পার্টসটা চেঞ্জ করতে পারবো না এই জন্য আমি বোর্ডটা খুলে নিচ্ছি দেখেন স্কুলগুলো খুলে নিচ্ছি স্কুলগুলো খুলে যে বোর্ডটা আমি বের করে নিচ্ছি ঠিক আছে এই যে বোর্ডটা বের করে নিলাম এরপরে এখন আমাকে কি করতে হবে এই ভেরি স্টোরটা আগে খুলে নিতে হবে দেখেন এই ভেরি স্টোরটা শোল্ডারিং আয়রন দিয়ে আপনার খুলে নিতে হবে কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই ধরনের সার্কিট বোর্ড রিপেয়ার করতে হইলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় আপনারা আসলে ধৈর্য সহকারে দেখতে হবে যদি আপনারা শিখতে চান কারণ আমি যেটা দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এখানে কোনো এই মানে ধোঁকা দিয়ে দেখাচ্ছি না আপনাদের সামনাসামনি আমি বোর্ড রিপেয়ার করে দেখাচ্ছি ঠিক আছে এইভাবে কেউ কিন্তু বোর্ড রিপেয়ার করে দেখায় না আমি যেভাবে আপনাদের দেখাই দিচ্ছি এইভাবে কেউ দেখায় না দেখাইলেও আপনার ভিতরে কোনো কিছু রেখে দেয় যে বুঝতেই তো পারতেছেন ঠিক আছে যাই হোক আমি পি এফটা খুলে নিয়েছি যে ভেরিস্টরটা দেখেন ফুটে গেছে আপনাদের কিন্তু দেখাই দিচ্ছে যে এই ভেরিস্টারটা ফুটে গেছে ওভার ভোল্টেজের কারণে এখানে হাই ভোল্টেজ ঢোকার কারণেই আপনার ভেরিস্টর যাবে ফিউজ যাবে যখনই আপনি এক জায়গায় এই যে এখন দেখেন আমি এই যে ভেরিস্টর নতুন একটা নিয়ে নিয়েছি আর ফিউজ নতুন একটা নিয়ে নিয়েছি ঠিক আছে ফিউজটা লাগিয়ে দিচ্ছি আর ভেরিস্টারটা আমি সোল্ডারিং আয়রন দিয়ে লাগিয়ে দেবো আপনার যখনই হাই ভোল্টেজ হবে তখন বুঝতে হবে যে আপনার হাই ভোল্টেজে যে কোনো ইলেকট্রনিক্সের যন্ত্র যে কোনো জিনিসই পুড়ে যাওয়ারই কথা সেটা ভালো থাকে না এটা আপনারা ভালো করেই জানেন তা আমি বেশি বক বক করি আসলে আপনাদের বোঝানোর জন্য শেখার জন্য আমি বক বক করতেছি আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটাও আপনারা বলতে পারেন যে এত বড় হয় কেন ভিডিও যখনই আপনার একটা কিছু শিখতে যাবেন যদি আপনাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে না বলা হয় আপনারা বুঝতে পারবেন না আর তখন শিখতেও পারবেন না জাস্ট খালি দেখাচ্ছি আর ই করতেছি কিন্তু সময় অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন আমার ভেরি লাগানো শেষ আর ফিউজটা লাগানো শেষ এখন আমি কানেকশন দিয়ে দেখবো ঠিক আছে এই যে এই ট্রান্সফর্মার লাইনটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে ডিসপ্লে বোর্ডের লাইনটা দিয়ে দেবো তারপরে আমি সিরিজ লাইন দিয়ে যে কোনো সময় আপনি বোর্ড রিপেয়ার করার ক্ষেত্রে সব সময় সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে তারপরে ডাইরেক্ট লাইন দেবেন সিরিজ লাইন দিয়ে চেক করার পরে আপনি ডাইরেক্ট লাইন দিয়ে দেখবেন তার আগে কিন্তু ডাইরেক্ট লাইন দেওয়া যাবে না কখনো এটা আপনারা মাথায় রাখবেন দেখেন আমি কিন্তু সিরিজ লাইন দিয়ে প্রথম টেস্ট করব ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে পাওয়ার চলে আসছে তার মানে আমার বোট কিন্তু ঠিক হয়ে গেছে ইরোড টু লেখা আসতেছে ইরো টু হচ্ছিলো আপনার প্যাডেল ইউনিট প্যাডেল ইউনিট যখনই কানেকশন না থাকবে তখন ইরোড টু লেখা দেখাবে ঠিক আছে তাহলে আজকে আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করার পরে আমার কিন্তু বোট রেডি হয়ে গেছে এইভাবে মূলত আপনার বোর্ডগুলো রেডি করতে হয় ঠিক আছে এখন যদি আমার পাওয়ার না আসতো আমার পাওয়ার সেকশনটা পুরারাই ভালো করে মেপে তারপরে পার্টস কোনটা কোনটা নষ্ট হয়েছে এগুলো চেক করে বের করে তারপরে ঠিক করতে হতো যেহেতু আমার পার্টস ফুটে গেছে আমি দেখে আমি বুঝছি এই দুইটা পার্টস নষ্ট হয়ে গেছে আমি লাগিয়ে দিয়েছি ঠিক হয়ে গেছে আশা করি আপনাদের বোঝাইতে পারছি এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন না লাগলে না করতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বোর্ড যেহেতু আমার ওকে হয়ে গেছে আমি এই বোর্ড বোর্ডটাকে ফিটিং করে দিচ্ছি ফিটিং করে মেশিনে দিয়ে দেবো মেশিন চালাবে ঠিক আছে মেশিন চলবে এই বোর্ড দিয়ে তো মূলত এইভাবেই আপনারা কাজগুলো করবেন ঠিক আছে দেখেন আমি বোট সেট করার পরে আবার টেস্ট করতে হবে ঠিক আছে বোর্ড সেট করার পরে আবার টেস্ট না করলে দেখা গেছে যে আপনার যদি ভিতরে কোথ ভিতরে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আপনি ধরতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে ইরোড টু দেখাচ্ছে ঠিক আছে বোট কিন্তু ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ